ওয়াজে আইছেন বোর কাছে কই আইছেন 20টা টাকা দে ওয়াজে যায় এখন বর্তমানে তো আপনার বাইতুল মাল অর্থাৎ বেঙ্গল আপনার বউ কথা বল না কেন বিশেষ করে পূর্ববাসী খুব বেঙ্গল আর বউ যদি পূর্ববাসীর বউ খুব বেঙ্গ না বানায় ও তালাই গুলো না কথা বল না কেন জোরে কর অর্থাৎ খাবারের তালা গুলো না অন্য তালা বুঝেন না আবার তবে আল্লাহ শুকর সবচেয়ে বেশি করা মেজাজে বউ পালে যারা অটো রিক্সা চালায় কথা কন নাকি বোরে জায়গায় দেখ রাস্তাঘাটে কিন্তু বহুত জিনিস দেখি তেরেং ফেরেং করবি ডুয়েল সিম লেও মই ডরে কিচ্ছু হয় না আর পূর্বাসীর বউরা মনে মনে ভাবে কি জানেন দূর তুই যাবি তা তিন মাস পরে তেরেং ফেরেং করবি আমিও ডুয়েল সিম নিতে পারি কথা কন না কেন তবে নবাবগঞ্জের মহিলারা না এরা আল্লাহর ওলি সব রাবেয়া গোষ্ঠী কেন এদিকে আবার মইনটিং ঘাট আছে না নাকি মইটিং ঘাট নাকি মইনট ঘাট টিচিং কিম পাকা চালা চিকিলেছে মইনট ঘাট কার বউ কখন গেছে 14 ফেব্রুয়ারি সাসা তুমি তো দেখছো কিছু বুঝতে পারো না আমি জানি তোমার পুতুর বউ আসি সকালবেলা গেছে গা তার মামা তো বললে মইঠন গানে তুমি জানো না 14 ফেব্রুয়ারি ভালোবাসা প্রায় কেজি কেজি বিক্রি হয়েছে কথা বল না কেন কিন্তু আমরা যারা এই যেমন বাজানরা দাড়ি পাকা আহ এদের ভালোবাসা বিক্রি হয় নাই এদের ভালোবাসা মায়ের ভালোবাসা এদের ভালোবাসা বাবার ভালোবাসা আমাদের ভালোবাসা বিক্রি করতে হয় না কিনতে হয় না ওটা অটো চলে আসে কথা বল না কেন গানে যে বসবে শীত হয়ে যদি হুকু দিয়ে মরে যান কেন ফেরেস্তারে যাইতে ধরে টেডা দিয়ে কোবাইবো কোবা হারা বেটারে কোবা শামসুরে ডাকতে কোবানে লেগে আল্লাহ আমাদের হেফাজত করুক জোর করে আমিন এই যে আল্লাহর ওলি রাজে ভাই বইছেন এই দিকে সোজা করে বহে না হে না মাসখানে কি আওয়ামী লীগের বিএনপি মাসখানে জায়গা কেমনে খালি রাখছে দেখেন এই যে এদিকে আহেন না আল্লাহ আসেন আল্লাহর ওলি আসেন আপনারা আমার অনেক মোহাব্বতের মানুষ আহেন না আল্লাহ যারা উঠবে না বাড়ি ঘর থেকে চিনো আর ঠ্যাং ডুটা দিছিল ওটার লেগে উঠলো না লুলা বানাই দিও আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো আমার কথা হনতাছে না যাক আসতেছে যারা আসতেছে আল্লাহ একে কবুল করেন যেরকম নাম মাইকেল টন বেজ বাড়া তো ভাই মাস্টার বাড়া হালকা বাড়া একবারে সুন্দর করে দেখ মিষ্টি সুর দিয়ে দে আমি তোর মিষ্টি ভাবে দোয়া দিয়ে যাই যেরকম মারহাবা একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম আরে খান খান সত্য কথা কান আমি জানি 31 বছর ওয়াজ হয় কত বক্তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে এক সান্দু সুদেরটা উড়ে আনে না এক দিনের ওয়াজে কে সুদেরটা উড়ে আনবা চাচা আইন আমি জানি এমনকি পোলায় সুদ খেয়ে যায় কই বাও না যে কুদ্দুস রে ও আব্দুল কুদ্দুস আব্বা এরা 12টার সময় ডাক লাগে বাবা শুনে আইছি তুই যদি 1 টাকা সুদ খাস তোর মার সাথে করে জেলা করার গুনাহ হয় তোর মার সাথে জেনা করা গুনাহ বাবা সুদ আর খাইস না একটা বুড়া যাইও কইব না বলা এ ঘুমে তো জাগাই তুই সাহস হইব না কত কর না কেন তো জানি আমার ওয়াজে কোনো কাম হইব না সুদের টাকা আপনার কোলা উড়ে আনবো না বরঞ্চ যদি আগে 1 লাখ দেয়া রয়েছে যাই 2.5 লাখ লাগাবে আমি জানি সুদ খান আমার কোনো দুঃখ নাই জাহান্নামে আপনি যাবেন আমার কি আমার কথা আমি বলে যাই আমার আলাই না ইল্লাল বালা আমারটা আমি বলে দিয়ে যাই কারণ কি জানেন যেন আমি যে বলছি এটা যেন আল্লাহ পাক বুঝে আল্লাহ যেন আমার মাফ করে জোর করে আমিন তাহলে একসাথে বলেন সুদ খাওয়া হালাল না হারাম এমন হারাম বাবা নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ আমার মায়েরা যদি সুদের টাকা লাগাই থাকেন মা আমি তো একটা মায়ের ভক্ত মা আমি মায়ের বাসটা বেশি করি
আর এখানে মসজিদে আসার পরেই দেখলাম ওয়াজ কমিটির যে ভাই কি জানি নাম ওনার সাজ্জাদ মোল্লা ভাই অনেক ভালো মানুষ নামাজ কালাম পড়ে কিনা আমি জানি না দিলটা দেখলাম ফ্রেশ আলহামদুলিল্লাহ বলেন নামাজ মনে মাঝে মাঝে পড়ে আর মাতবাড়িটা বেশি করে মোল্লা বংশের মোল্লা বান তো তবে নামের মোল্লা না কামের মোল্লা পদবি মোল্লা মোল্লা তো আমাকে কয়ে গালি দেন আরে বাবা কত এমপি মন্ত্রী কয়ে মোল্লার জাত মানুষের জাত না এমন কিছু মন্ত্রী আর এমপি আল্লাহ সাইজ করে দিছে ওই যে হাসান লকিনু কথা কন্যা কেন ও মাইক্রোফোন হাতে পাইলি হয়েছে পাটাটা খালি আমাকে বক্ত হ্যাঁ কথা কন্যা কেন এই যে মুমতাজ সংসদে দাঁড়াই আমাকে বাস দিত তাহলে কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবে তার নামটা খুব মহাব্বতে নেন তো ক্ষমতা দেয় কে নেয় কে জোরে করে আরো জোরে ফেরাউনের মতো ক্ষমতাশালী কেউ আসিল বাবা ফেরাউনের ক্ষমতা কি ক্ষমতা আছে চাচা জানেন আপনাকে গালিমপুরের চেয়ারম্যান সিটি বেশি আপনাকে যে এমপি আছে না এমপি সাইতে মনে হয় একটু কম বেশি তো আপনার ভালোই জানেন এই মুসলমানের পোলা ইকোপ করো খালি পাওয়ারফুল না পৃথিবীতে যত মানুষ জন্ম নিছে সারা পৃথিবী শাসন করছে চারজন বদমাইশ চারজন বদমাইশ তার ভিতরে আল্লাহর নবী হলো দুইজন আর বদমাইশ হলো চারজন নাউজুবিল্লাহ বলেন না আল্লাহর পয়গম্বর দুইজন বদমাইশ কয়টা জোরে কন আরো জোরে জোর হলো না এরপরে বেড়ার সাথে না কি অবস্থায় বললাম ওরা আমি আজকে কয়জন সাইডে বদমাস আর আল্লাহর পয়গম্বর হলো দুই তার ভিতরে সারা পৃথিবী শাসন করছে দুইজন হলো নবী আর দুইজন হলো বদমাস আল্লাহ আল্লাহ তো চারজনের মধ্যে একজনের নাম হলো নমরুদ কি নাম জোরে কর আল্লাহ আল্লাহ এই নমরুদের জামানায় নমরুদের যে সবচাইতে বড় সবচাইতে বড় যে ডিকটাচার স্বৈরাচার ছিল নমরুদের যে চালাইতো বুদ্ধি দিয়া ওটার নাম আসলে হামান কি নাম কামান না হামান নাম কি হামান যখন মরে মশায় যখন ওর কানের মধ্যে ডুহে আল্লাহ আল্লাহ দেখেন আমার মওলা কি শক্তিশালী বাজানের কানের মধ্যে দিয়ে যখন হামানের মশাটা ঢুকলো হামান মাত্র এক ঘন্টার ভিতরে বাজার নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল এমন বিষাক্ত ভাবে মশলায় কামড় দিছে নারীগুলা পয়সা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে তখন আমার নবীর কাছে আল্লাহ ওয়াজ করতেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ নবী আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক আমি আল্লাহ হলাম সর্বময় ক্ষমতার মালিক কে বলতেছে কে 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 এই হাত দুটো উসাই আল্লাহকে জোরে একটা ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ দেখো তোমারে ডাক দিছে এদের জীবনে সব গুনাহ মাফ করে দাও আমিন জোরে বলো আমিন আর জোরে বলো আমিন আল্লাহ এদেরকে মাফ না করলে কার কাছে যাবে আল্লাহ দেও না আল্লাহ মাফ করে নাজাইন অনেক গুনাহ করছি বন্ধুর মহলে পড়ে অনেক গুনাহ করছি অনেক নিশা করছি আল্লাহ অনেক জিনা করছি মাফ করে দাও আপনি যদি আল্লাহরে বুঝে কইতে পারেন না আজকে
31 বছর 30 বছর চলে গেছে 31তম মাহফিল আমি এই 31তম মাহফিলে বসে এই নবাবগঞ্জ ঐতিহ্যবাহী ঢাকার ঐতিহ্যবাহী একটা থানা নবাবগঞ্জ কেরানীগঞ্জের সাথী নবাবগঞ্জ আপনারা আমার কলিজার মহব্বতের মানুষ যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহরে বন্ধু বানাইতে দেরি হবে জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে তুমি আর খাইও না তো বেটা বউরে ফাঁকি দিয়ে নেব এ খাইতেছে চিন্তা করে বউর যন্ত্রণায় বাসায় খাতির নেহেন নির্বিলি আছে কেউ তো দেখতেছে না আমি দেহে লেছি আর খাইও না এই যে বর্তা আছে খালি খালি বর্তা আছে বর বড় খেলে বেটা গালের মধ্যে বাদাম দিতেছে মুখ দিতেছে খাওয়ার জায়গা নেই তেমনি নজরুল্লাহ বলে বউ সালমের ফাঁকি দিয়ে বেটা হেনে নিরিবিলি খাইতেছে খাওয়ার বাদ খাওয়া দাওয়া নাই যেরকম মারহাবা বন্ধু ফিরে দেন পরে খাইলেন যাওয়ার সময় খাইলেন যাওয়ার সময় রাস্তায় খাইলে বউ দেখবো না সমস্যা নেই যার ডরে খাইতেছে বউ তোর দেখবো না যাওয়ার সময় খাইলেন একসাথে বলেন তো আল্লাহ যদি আজকে মাফ করে দেখুন অসুবিধা আছে সুবহানাল্লাহ কোন كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجل قال اللهم بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদ শরীফটা পড়েন বোবা মানুষের মতো বই রেছেন কে কিছু নিবেন না মাঠেতে নাকি নেন ভরপুর নিবেন দরুদ ছাড়া তো আসমানে যাবে না আপনি যা নিতে চান যে নিয়ত করে বসে আছেন গুনাহ মাফের আশা জান্নাতের আশা কোন আমলই আসমানে যাবে না দরুদ ছাড়া কোন দোয়া অতএব দোয়া কবুল হওয়ার আশা নিয়ে সবাই আমার সাথে দরুদটা পড়েন اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد چکار من الله أكبر ঢাকা নবাবগঞ্জ জেলা নবাবগঞ্জ থানা আন্দার কোঠা জামে মসজিদ ও খোদা বক্স নুরানী কিল্লার গার্ডেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী 31তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সভাপতি আন্দার কোঠা জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুর রহমান যারকান মারহাবা সৌদি সব আছে আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করেন আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই মাহমুদিয়া মাদ্রাসা টিকেটপুরের সম্মানিত প্রিন্সিপাল মহাপরিচালক হযরত আল্লামা মাওলানা জাকির আহমদ সাহেব আল্লাহ হুজুরকে কবুল করেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তপনউল্লাহ সাবেক চেয়ারম্যান গালিমপুর ইউনিয়ন পরিষদ বর্তমান ইউপি চেয়ারম্যান গালিমপুরের জনাব আজিজুর রহমান ভুঁইয়া একটু আগে বক্তব্য দিয়ে চলে গেলেন আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন মুফতি জাকির হোসেন জাহানাবাদী মাহফিল পরিচালনায় হযরত মাওলানা জহিরউদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি জরকান মারহাবা আমার ডানে বামে বসে আছেন আপনাদের এলাকার তরুণ বক্তা সানিন আহমেদ দোহারি
বসে আছেন আবু রায়হান এবং আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম খতিব হুজুর অত্যন্ত বুজুর্গ মানুষ আল্লাহ আলা মানুষ যখন আলহামদুলিল্লাহ তারা দাঁড়ায় আছেন যদি বইতেন না অনেক ভালো হইতো কিভাবে জানা যায় খারাইছে মনে হয় কিভাবে খারাই রেছে তিন মাসের মতো আমার দেহে খুব মায়া লাগতেছে মনে হয়েছে রে তিমা মা বোনাই বাবু নাই দেখো আবার যখন বইতে কইছে দেখো আর পিছনে কটা মগা ব্যাক করছে চিন্তা করছে না খারাই থাকলে তো অসুবিধা দোনালা বন্দুক পরে আইছি পরে তোর বইতে পারবো না বসতে গেলে তো পেরাত করে বেরিয়ে যাবো সেনসুন সিরা সায়না পরে আইছে তো এগুলো বদমাশ গুলা এরপর আর একজন জানা যায় খারাই রেছে একবার আমার সোজা সুজি দেন পাঞ্জাবি টাকা দিয়ে একবার জানা যায় খারাইছে বেটা আবার পিছনে দেখে যে আমারে কইতেছে না মনে হয় তোমারই কইতেছি চান্দু আহা মারহাবা বলেন বলেন বলেন।